চিঠিটাকে জড়িয়ে এটা রাজনৈতিক ভাবে পক্ষে বিপক্ষে টানাহেঁচড়া করে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেরাই পড়েছি, যে যেটি আসলেই আমি বলবো খুব আনকার্টিয়াস এবং সেই সঙ্গে অসম্মানজনক একটা কাজ হয়েছে। সম্পর্ক এখন যে মাত্রায় আছে সেটা গভীর, এতে কোনো সন্দেহ নেই, এবং যে বক্তব্যটি রাখা হয়েছে সেটা মূলত ডিপ্লোম্যাটিক নাইসিটির অংশ হিসেবে প্রদান করা হয়েছে। এর চেয়ে গভীর আর কি হতে পারে? শুনতে পাচ্ছি না। জি শুনতে পাচ্ছি। আসলে বিষয়টা নিয়ে নানান রকমের জটিলতা দেখা দিয়েছে, পক্ষে বিপক্ষে নানান রকমের যুক্তিতর্ক লোকজন হাজির করছেন এবং একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা জাতি হিসেবে যে কোনো বিষয় আপনার প্রথমে একটু সন্দেহ পোষণ করি, এক পক্ষ এটা নিয়ে মাতামাতি শুরু করে দেয়, আরেক পক্ষ এটা নালিফাই করার জন্য উঠে পড়ে লাগে, ওই সংস্কৃতির ধারাবাহিকতায় আমরা এই জিনিসটা নিয়ে বর্তমান অবস্থায় নিপতিত হয়েছে। এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে এই, জাতিসংঘের সদস্য রাষ্ট্র, গর্বিত সদস্য বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, এবং আমাদের যথেষ্ট কাঠখড় পুড়িয়ে এই আপনার অগাস্ট বডিতে যুক্ত হতে হয়েছে। বিশ্ব মনে আছে শুরুতে চীন আপনার প্রদান করেছিল, আপনার ওই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, চীনের উপর্যুপরি ভেটো প্রদানের কারণে, এবং মজার ব্যাপার হচ্ছে চীন নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পর, বিশেষ করে গণচীন, তারা প্রথমবারের মতো এই যে ভেটো ক্ষমতা আমাদের উপরে দেখিয়েছে, এবং এর ফলে ব্যাপার যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই, যে শুরুটা আমরা হোঁচট খেয়েছি, তারপর থেকে আমরা স্টেডি ভাবে এখন যে অবস্থাতে আমরা আছি সেটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন কমিটিতে, বিভিন্ন বডিতে যথেষ্ট যেটাকে বলে আমাদের ভিজিবিলিটি সপ্রমাণ করতে সক্ষম হয়েছে। তো সেই রকম একটি স্ট্যাটাসে আমরা বিদ্যমান থাকাকালীন সময়ে সেক্রেটারি জেনারেল, যিনি পর্তুগালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তার চিঠিটাকে জড়িয়ে এটা রাজনৈতিক ভাবে পক্ষে বিপক্ষে টানাহেঁচড়া করে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেরাই পড়েছি, যে যেটি আসলেই আমি বলবো খুব আনকার্টিয়াস এবং সেই সঙ্গে অসম্মানজনক একটা কাজ হয়েছে জাতীয়ভাবে। এখন এটা নিয়ে ফ্যাক্ট চেক করছেন অনেকেই, জাতিসংঘের যে ওয়েবসাইট গুলো আছে সেখানে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এবং আপনার এই উইকেন্ড গেলে পরে, অর্থাৎ যেহেতু শনি রবি উইকেন্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সোমবারের দিকে এটার একটা ডিটেল খোঁজ খবর পাওয়া যাবে। বেশ কিছু মানুষ ডেডিকেটেড ভাবে এটা নিয়ে গবেষণা শুরু করেছেন, ডেইলি স্টারের মতো পত্রিকা তারা এটা আপ করে পরে আবার নামিয়ে নিয়েছে, আবার প্রথম আলো একই গ্রুপের পত্রিকা সেটা বহাল রেখেছে। তো ফলে এই পরস্পর বিরোধী আপনার যে জেস্টার এবং বার্তা আমরা লাভ করেছি সেটি আপনার আসলে আমাদের সবাইকে ভাবিত করেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিন্তু আসলে যদি জাতিসংঘ দিয়েও থাকে এবং যদি না দিয়ে থাকে, তাহলে যদি এই ধরনের একটা স্ট্যাটাস দেওয়া হয় বা আমাদের পত্রিকায়, জাতীয় পত্রিকায় উঠে যায়, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের, মানে বিশ্বের দরবারে কি ধরনের জটিলতা বা কি ধরনের কি বলবো, কি ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে বা এটা নিয়ে বিতর্ক হতে পারে কিনা সরকারের পক্ষ থেকে, আবার সেখানে প্রধানমন্ত্রীর ছবি ইউজ করে বা প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, সরি। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো কিছু আমরা সেরকম ফিডব্যাক পাইনি,
তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই যে আপনার এই বিতর্কের যত দ্রুত অবসান ঘটবে তত ভালো, জাতির জন্য স্বস্তিদায়ক। আর আমরা আবারও বলছি, আমরা এই অগাস্ট বডির আমরা সদস্য, এবং সেই সঙ্গে বিভিন্ন যে আপনার প্রতিষ্ঠান আছে, জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান, সেগুলোতে আমাদের ইনভলভমেন্ট আছে। তো সেই জন্য এই বিতর্কের দ্রুত অবসান হওয়া ভালো। আমি আরেকটি বিষয় শুনে তারপরে আপনার আমি মালিক ভাইয়ের কাছে যাব, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শক্তিশালী থেকে অধিকতর শক্তিশালী হচ্ছে, এমনটাই দুই পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে প্রথম সাক্ষাৎকারে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উগান্ডার রাজধানীতে ওনারা মিলিত হয়ে এরকম ইচ্ছে প্রকাশ করেছে এবং ডক্টর জয়শঙ্কর একথা বলেছেন। মানে শক্তিশালী থেকে অধিক শক্তিশালী, মানে কি ধরনের শক্তিশালী, সম্পর্ক শক্তিশালী নাকি অন্যান্য দিক থেকে, চুক্তির দিক থেকে বা আরো অনেক বিষয়ে সমস্যা সমাধানের ব্যাপারে শক্তিশালী, এই ক্ষেত্রে আপনার থেকে শুনতে চাই আসলে কোন দিকে শক্তিশালী সম্পর্ক? দেখুন, সম্পর্ক এখন যে মাত্রায় আছে সেটা গভীর, এটা কোনো সন্দেহ নেই, এবং যে বক্তব্যটি রাখা হয়েছে সেটা মূলত ডিপ্লোম্যাটিক নাইসিটির অংশ হিসেবে প্রদান করা হয়েছে। এর চেয়ে গভীর আর কি হতে পারে সম্পর্ক এখন যে মাত্রায় আমরা আছি? ভারত বাংলাদেশ মৈত্রী অমর, এইরকমের একটি স্লোগান আমি যখন কাপ স্কাউট ছিলাম 72 সনে আমরা উচ্চারণ করতাম, এবং এই যে অমরত্ব, সেই জায়গায় কোন রকমের আপনার অ্যালয় বা খাদ এখন পর্যন্ত যুক্ত হয়নি। বর্তমান সরকারের অধীনে বড় উত্তরোত্তরের সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হয়েছে, সুতরাং সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন এমনটি এক্সপেক্টেড, এবং ভাইস ভার্সা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।